আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম, রুটস এরুতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর কন্টেন্টে আমরা রুটসের বর্তমানে চলতে থাকা বিভিন্ন কোর্স এবং সেই সাথে কিছু ছোটোখাটো ম্যাথের ট্রিক্স নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমার নাম পরিচয় সবাই দেখতেই পাচ্ছ, আমার নাম জাভেদ জিমি, আমি রুটসে আছি আর ফিজিক্সের ইনস্ট্রাক্টর হিসেবে, এবং আমি বিএসসি কমপ্লিট করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েট থেকে, এবং আমার স্কুল কলেজ ছিল চিটাগং ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো রুটসে এই মুহূর্তে কী কী কোর্স অ্যাকচুয়ালি চলছে? রুটসে এই মুহূর্তে যারা হচ্ছে অ্যাডমিশনের স্টুডেন্ট, যারা হচ্ছে বেসিক্যালি এইচএসসি 2020 স্টুডেন্ট, এইচএসসি 2020 স্টুডেন্টদের জন্য দেখো দুটো কোর্স অ্যাকচুয়ালি তোমাদের জন্য চলছে। বেসিক্যালি এই দুটো কোর্স এখন প্রায় শেষের দিকে, ভার্সিটি এন্ড গেম এবং ইঞ্জিনিয়ারিং এন্ড গেম, এই দুটো কোর্স প্রায় শেষের দিকে। আমরা এই কোর্সটার আরেকটা মানে ফার্স্ট ফরওয়ার্ডের একটা ভার্সন করেছি, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ এবং ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ। সো এই দুটো কোয়েশ্চেন ব্যাংক সলভের কোর্স আমাদের খুব দ্রুতই শুরু হয়ে যাচ্ছে। এরপরে আমাদের একাডেমিক যারা এইচএসসি 2021 স্টুডেন্ট আছে, যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য আমাদের দুটো কোর্স অ্যাকচুয়ালি রান করছে প্যারালালি। একটা হচ্ছে শর্ট সিলেবাস, যে নতুন সিলেবাসটা দিয়েছে সেটার আন্ডারে, এবং আরেকটা হচ্ছে টেস্ট পেপার সলভের একটা কোর্স চলছে। আর এর বাইরেও আমাদের এইচএসসি 2022, এসএসসি 2021, এসএসসি 2022 এই সব কিছুর রেগুলার একাডেমিক ক্লাস চলছে। সো কারো যদি আসলে জানতে চাওয়া থাকে যে কীভাবে আসলে আমরা এই ক্লাসগুলায় জয়েন করবো বা কীভাবে রুটসের সাথে জয়েন করবো, তাহলে আমি বলবো সবাই একটু ধৈর্য ধরে বসো। অবশ্যই এই ভিডিওর শেষে গিয়ে আমি এই কোর্সগুলায় কীভাবে তোমরা এনরোল করতে পারো, কোর্স ফি কত হবে, সেই সংক্রান্ত একটা ডিটেইলস আলোচনা করব। বাট তার আগে আমরা একটু ছোট্ট করে, যারা এই মুহূর্তে এইচএসসি 2020 বা 2021 স্টুডেন্ট, যারা সামনে ভর্তি পরীক্ষা দিবে বা যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবে, তাদের কাজে লাগবে এরকম দু একটা ছোট্টখাট্ট ম্যাথের শর্টকাট ট্রিক্স একটু দেখে নিব। তাহলে সবাই আসো, আমরা একটা ছোট ম্যাথ দেখে ফেলি। সবাই খেয়াল করো, বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে পরমাণু। তো ওই পরমাণু চ্যাপ্টারের একটা ছোট্ট কনসেপশন দেখা গেল, এখানে বলা হয়েছে যে একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে কত, একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে 5 বছর, দ্যাট মিন্স তার টি হাফের ভ্যালু দেওয়া আছে, টি হাফ কত দেওয়া আছে, টি হাফ দেওয়া আছে হচ্ছে 5 ইয়ার্স। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে কত বছর পর, দ্যাট মিন্স এখানে তোমাকে একটা সময় বের করতে হবে, কোনো একটা সময় কিছু একটা হয়েছে এই সময়ের ভিতরে, সেটা আমরা বের করব। তেজস্ক্রিয়তা কমে প্রাথমিক অবস্থার 1/32 অংশতে হ্রাস পাবে, অর্থাৎ আমাকে কি বলা হয়েছে, আমাকে বলা হয়েছে ওই যে তেজস্ক্রিয় মৌলটা দেওয়া আছে সেই তেজস্ক্রিয় মৌলের কতটুকু অংশ অবশিষ্ট থাকবে, ওই তেজস্ক্রিয় মৌলের অবশিষ্ট থাকবে হচ্ছে 1/32 অংশ। আচ্ছা, তো এই জায়গায় একটা ছোট্ট টেকনিক তোমাদের মনে রাখতে হবে, যদি তোমরা দেখো যে পরীক্ষায় অবশিষ্ট পরমাণুর অংশ বা অবশিষ্ট সংখ্যা এইরকম ভ্যালুগুলোর ক্ষেত্রে যদি 1/8 অথবা 1/16 অথবা আমাদের তো দেওয়াই আছে 1/32 অথবা হইতে পারে হচ্ছে 1/64 অথবা 128 হইতে পারে, ঠিক আছে, 64 ডবল যদি আমরা করে দেই তাহলে সেটা কত হইতে পারে, সেটা হইতে পারে হচ্ছে 128। এইরকম বিভিন্ন ভ্যালুস যদি দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো এটা আসলে অত্যন্ত সহজ ছোট্ট একটা এমসিকিউ, এবং এই এমসিকিউটা উইদাউট ক্যালকুলেটারে করা পসিবল। কিভাবে সেটা একটু খেয়াল করো, এখানে যতগুলো সংখ্যা আমরা লিখেছি 8, 16, 64, 32, 128 সবগুলো সংখ্যাকে 2 এর পাওয়ার আকারে, দ্যাট মিন্স 2 to the power n আকারে প্রতিটা সংখ্যাকে আমরা বিন্যস্ত করতে পারি। লাইক 8 এর কথা যদি আমরা চিন্তা করি, 8 কে আমরা কি লিখতে পারবো, 8 কে আমরা লিখতে পারবো 2 cube। আচ্ছা, যদি আমি 16 এর কথা চিন্তা করি, 16 কে কি লিখতে পারবো, 16 কে লিখতে পারবো 2 to the power 4। 32 আমার যেটা দেওয়া ছিল সেটাকে আমি লিখতে পারবো হচ্ছে 2 to the power 5। সিমিলার তোমার যদি লিখতে হয় 64, তাহলে অ্যাকচুয়ালি তুমি লিখতে পারছো 2 to the power 6, বা 128 হইলে অ্যাকচুয়ালি কী লেখা যাবে, 2 to the power 7। তাহলে যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা 2 to the power n ফর্মেটে ভাঙাতে পারি, তাহলে আমাদের সুবিধাটা কি, এই অঙ্কের ক্ষেত্রে চিন্তা করি আমাদের অবশিষ্ট অংশ কত, আমাদের অবশিষ্ট অংশ দেওয়া আছে হচ্ছে 1/32। অবশিষ্ট অংশটা দেওয়া আছে কত, 1/32। সো অবশিষ্ট অংশ যদি 1/32 হয়, সো 32 কে আমরা কি লিখতে পারি, 2 to the power 5 লিখতে পারি। দ্যাট মিন্স এখানে আমরা কি লিখতে পারবো, n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 5। তাহলে n এর ভ্যালু যদি 5 হয়ে যায়, অর্ধায়ুর ভ্যালু আমাদেরকে দিয়ে দেওয়া আছে, আমাদেরকে বলেছে কতটুকু সময় পর 1/32 অংশ অবশিষ্ট থাকবে বা 1/32 অংশতে হ্রাস পেয়ে আসবে আর কি। তাহলে সময়টা আমরা বের করতে চাই, সো খুবই শর্টকাট ট্রিকি একটা সূত্র,
t is equals to হচ্ছে n into t half t equals to আমরা কি লিখতে পারবো t equals to আমরা লিখতে পারবো হচ্ছে n into t half তাহলে এখান থেকে t এর ভ্যালু তুমি পেয়ে যাবা 5 into 5 years that means এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি 25 years তাহলে কত সময় পরে 1/32 অংশতে হ্রাস পাবে 25 বছর পরে 1/32 অংশতে হ্রাস পাবে এবং মোস্ট হাইলাইটেড কথা আমি শুরুতেই বলছিলাম যে আমাদের সামনে গিয়ে কি হবে সামনে গিয়ে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এবং ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভের দুটো কোর্স অ্যাকচুয়ালি চালু করতে যাচ্ছি আমরা এবং কোর্সগুলো বেসিক্যালি আগামী সপ্তাহ থেকে এই সপ্তাহ থেকেই রান করবে সো সবাইকে বলবো জলদি এনরোল করে ফেলো কিভাবে এনরোল করবো সেটা আমি বলে দিব পরে ঢাকা ইউনিভার্সিটি 2014-15 সালের একটা MCQ জাস্ট আমরা দেখে নিলাম ইজ ইট ক্লিয়ার ওকে সো এইভাবে ঠিক এই ফর্মেটে এবং এই হচ্ছে সূত্র এবং এই সূত্রের ফর্মেটটা যদি তুমি আসলে মনে রাখো তাহলে তোমার বোর্ড পরীক্ষা বলি অথবা তোমার যে কোনো কম্পিটিটিভ অ্যাডমিশন টেস্ট বলি এই ফর্মেটের MCQ কিন্তু অনেক বেশি মাত্রায় কমন আমরা এই ফর্মেটের আরও একটা MCQ চলো ঝটপট দেখে ফেলি সবাই চলে আসো আরও একটা MCQ আমরা দেখতে পাচ্ছি সো এই MCQটাই কী বলা হয়েছে খেয়াল করো তোমাকে বলা হয়েছে 14 মিনিট শেষে তার মানে শুরুতে একটা টাইমের কথা বলে দেওয়া আছে 14 মিনিট শেষে তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে দ্যাট মিন্স এই জায়গায় আগের অঙ্কটাই কী হয়েছিল আগের অঙ্কটাই শুরুতে দেওয়া ছিল টি হাফটা দেওয়া ছিল টি এর ভ্যালু কত আমরা সেটা বের করেছিলাম এই অঙ্কটায় ঠিক তার উল্টো ঘটনা ঘটেছে কী ঘটনা ঘটেছে এখানে আমার টি এর ভ্যালু দেওয়া আছে টি এর ভ্যালু কত দেওয়া আছে টি এর ভ্যালু দেওয়া আছে 14 মিনিট এবং অবশিষ্ট অংশ কত বলা আছে এই অবশিষ্ট অংশ বলা আছে হচ্ছে 1/16 অংশ অবশিষ্ট থাকে সো 1/16 অংশ যদি অবশিষ্ট থাকে আমরা জেনেছি 16 সমান কত 2^4 ইকুয়ালস টু 2^n যদি হয় দ্যাট মিন্স এখান থেকে n এর ভ্যালু কত পাচ্ছি n এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 4 n এর ভ্যালু যদি 4 হয় তাহলে চলে আসো আবারও ওই যে একটাই শর্টকাট সূত্র আমরা দেখেছি t সমান কী হবে t সমান হবে n ইন্টু t হাফ অলরেডি অনেক হয়তো বুঝে ফেলেছো অ্যান্সার হবে এইটা দেখে আসি আমরা একবার টি এর ভ্যালু হচ্ছে 14 মিনিট ইকুয়ালস টু হচ্ছে 4 × t½ বা এখান থেকে যদি তুমি টি হাফটা বের করতে চাও তাহলে 14/4 অথবা 7/2 মিনিট এই হচ্ছে অ্যান্সার খেয়াল করো এই MCQটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল 2017-18 সালে তাহলে খেয়াল করো মানে এই একটা ফর্মুলার ম্যাথ আমি শুধুমাত্র এখানে দুটো MCQ সলভ করলাম আমরা যদি অনেকগুলো ভার্সিটি জাহাঙ্গীরনগর ভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চিটাগাং শাহজালাল মানে এরকম অনেকগুলো ভার্সিটির কোয়েশ্চেন আমরা নিয়ে বসতাম তাহলে আমরা দেখতাম এই ফর্মুলা বা এই ফর্মেটের অজস্র MCQ আমাদের পরীক্ষায় আসছে সো আমি তোমাদের সবাইকেই বলবো যে যারা এখনও এরকম অনেক মানুষ হয়তো আছো তোমরা যারা ভার্সিটিতে একটা ভালো রেজাল্ট করতে চাও ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও এবং যারা হয়তো বা মেডিকেলে পরীক্ষা দিয়েছিলে হয়তো বা রেজাল্টটা মন মতো হয়ে ওঠে নাই সো তোমাদের সবার জন্য আমরা যে আসলে কোয়েশ্চেন ব্যাংক সলভের যে কোর্সটা লঞ্চ করেছি এই কোর্সটাই তুমি যদি আসলে পার্টিসিপেট করো তুমি অনেক অনেক বেশি উপকৃত হবে তাহলে এবারে আসো অঙ্ক তো বুঝে নিয়েছি শর্টকাট টেকনিক বুঝে নিয়েছি যদি আমাদের সাথে ক্লাসে দেখা হয় রুটসের রেগুলার সাবস্ক্রিপশানে যদি তুমি চলে আসো তাহলে ইনশাল্লাহ তুমি এরকম আরও অনেকগুলো ছোটোখাটো ট্রিক্স এবং ক্যালকুলেশনের টেকনিক সম্পর্কে তুমি জানতে পারবে তাহলে এবারে একটু আমরা দেখে ফেলি যে কীভাবে আসলে আমরা রুটসের সাথে অ্যাটাচ থাকবো বা রুটস প্লাস সাবস্ক্রিপশানটা আসলে কী বা কেন আসলে আমাদের রুটস প্লাস সাবস্ক্রিপশানটা নেওয়া দরকার সো রুটস প্লাস সাবস্ক্রিপশানে আসলে যেটা সবচাইতে বড় যে জিনিসটা ফ্যাসিলিটিটা তোমরা পাবা সেটা হচ্ছে সিঙ্গেল সাবস্ক্রিপশান আনলক অল তুমি যদি আসলে অ্যাডমিশনের স্টুডেন্ট হও তাহলে তুমি যদি আসলে এই কোয়েশ্চেন ব্যাংক সলভের কোর্সটা করো তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি এন গেম কোর্সে যতগুলো ক্লাস হয়ে গেছে সবগুলো ক্লাসের তুমি ভিডিও লেকচার দেখতে পাবা এবং সেই সাথে সবগুলো পরীক্ষার কোয়েশ্চেনও তুমি পেয়ে যাবা ওকে তাহলে একটু চলে আসি আরও অনেকগুলো ফিচার আমাদের আছে সেটা হচ্ছে লাইভ ইন্টারেক্টিভ ক্লাস তুমি এখন আমাকে দেখছো এই ভিডিওতে তোমার সাথে আমার রেগুলার ক্লাসরুমে দেখা হতে পারে তুমি লাইভ এক্সাম দিবে শুধু পড়েই গেলাম এক্সাম দিলাম না এক ঘন্টায় আসলে 100টা MCQ দাগাতে পারি কি না সেটা তো আসলে আমার জানতে হবে সেই প্র্যাকটিসটা থাকা দরকার ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে এবং খুব মজার একটা বিষয় হচ্ছে আমার হাতে লেখা বা যে কোনো টিচারের হাতে লেখা একদম সলিড ক্লাস লেকচারের PDF তোমরা পেয়ে যাবা পার্সোনালাইজ লার্নিং থাকছে যেটা বললাম যে সিঙ্গেল সাবস্ক্রিপশান আনলক অল সামনে গিয়ে এটার ব্যাপারে আরও কথা হবে এবং হ্যাঁ আমরা চেষ্টা করছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল সারা বাংলাদেশের সবচেয়ে ভালো টিউটারদেরকে তোমাদের কাছে নিয়ে আসার জন্য
আচ্ছা চলে আসি, কিভাবে আসলে রুটস প্লাসে সাবস্ক্রাইব করবো। শুরুতে খেয়াল করো আমি যেটা বলেছিলাম যে আমাদের দুইটা রেগুলার একাডেমিক কারিকুলাম চলছে, একটা হচ্ছে এসএসসির জন্য আর একটা হচ্ছে এইচএসসির জন্য। সো এসএসসির কারিকুলামটা খেয়াল করো, এসএসসিতে আমাদের অনেক ধরনের সাবস্ক্রিপশন কেনার ব্যবস্থা আছে। তুমি যদি চাও তুমি কিন্তু 6 মাস, 3 মাস, 1 বছর বা 2 বছরের সাবস্ক্রিপশনও কিনতে পারো, বা কারো যদি মনে হয় প্রথমবারের মতো তুমি আসলে 1 মাসের জন্য একটা সাবস্ক্রিপশন কিনে দেখতে পারো। এবং 1 মাসের সাবস্ক্রিপশন ফিটা কত? 1 মাসের সাবস্ক্রিপশন ফিটা বেসিক্যালি হচ্ছে 1250, যেটা হচ্ছে 1250 টাকা। কিন্তু তুমি যদি এই কুপন কোডটা ইউজ করো, যে কুপন কোডটা হচ্ছে JJ06, আমার এই কুপন কোডটা যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার মান্থলি ফিটা কমে হয়ে যাবে বেসিক্যালি 1000 টাকা। সিমিলার তোমার যদি 3 মাস, 6 মাস বা যদি তুমি 2 বছরের জন্য, তুমি দেখো 2 বছরের জন্য তুমি যদি আসলে রুটসের, রুটস প্লাসের তুমি যদি সাবস্ক্রিপশনটা কিনতে চাও তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ 16500 টাকা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে 1 মান্থের সাবস্ক্রিপশন কিনছি, এই 1 মাসের সাবস্ক্রিপশনের ভিতরে কয়টা সাবজেক্ট পড়াবেন? একটা না দুইটা? সবগুলো সাবজেক্ট আমরা ইনশাল্লাহ পড়াবো। সবগুলো সাবজেক্ট বলতে আমরা সায়েন্সের সবগুলো সাবজেক্ট কভার করবো, সেই সাথে আমরা বাংলা, ইংরেজি, ICTটা কভার করবো। সো এই সবগুলো সাবজেক্ট তুমি কিন্তু 1 মাসের জন্য সাবস্ক্রিপশন ফিটা পেয়ে যাচ্ছ অনলি 1000 টাকায়। এবং খেয়াল করো তুমি যদি 1 মাসের বদলে, তোমার যদি মনে হয় তুমি 3 মাস, 6 মাস বা 2 বছরের জন্য সাবস্ক্রিপশনটা কিনতে চাও, তখন কিন্তু কম্পারিটিভলি তোমার খরচটা কম পড়ে যাবে। আশা করি এই হিসাবটা সবাই বুঝতে পারছো। এবং খেয়াল করো HSC-র জন্যও হুবহু একই রকম কথা। HSC যদি তুমি 1 মাসের জন্য সাবস্ক্রিপশনটা কিনতে যাও তাহলে সাবস্ক্রিপশন ফি পড়বে হচ্ছে 1625 টাকা, 1625, যেই জায়গায় কুপন কোড JJ06, JJ অ্যাকচুয়ালি আমার নাম জাভেদ জিমি এবং 06টা হচ্ছে আমার ব্যাচ। সো ওই কুপন কোডটা তুমি যদি আসলে ব্যবহার করো তখন তোমার মান্থলি সাবস্ক্রিপশন পড়বে হচ্ছে অনলি 1300 টাকা। এবং এই 1300 টাকায় তুমি অ্যাকচুয়ালি HSC সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের রেগুলার একাডেমিক ক্লাস তুমি পেয়ে যাচ্ছ, সেই সাথে তুমি পাচ্ছ PDF, সেই সাথে তুমি পাচ্ছ রেগুলার এক্সাম, টিচারদের সাথে কথা বলার সুবিধা, সব কিছু, সব কিছু একসাথে একটা কম্বো প্যাকেজের ভিতরে। সো এই হচ্ছে আমাদের SSC এবং HSC রেগুলার একাডেমিক প্রোগ্রাম। আচ্ছা, সো যেই দুটো কোর্সের কথা আমি শুরুতে বলবো করে বলেছিলাম, যাই হোক দুটো কোর্সই চলে আসছে আমাদের সামনে। একটা হচ্ছে HSC 2021, যেটা হচ্ছে শর্ট সিলেবাস। HSC যারা 2021 সালে HSC পরীক্ষা দিবা তোমরা জানো যে তোমাদের নতুন একটা সিলেবাস দেওয়া হয়েছে। সো ওই শর্ট সিলেবাসের আন্ডারে আমাদের কিন্তু কোর্সটা চলছে এবং এই কোর্সটা এখন রানিং আছে। এই শর্ট সিলেবাস কোর্স এবং টেস্ট পেপার সলভ এবং এই দুটো কিন্তু একসাথে, ওই যে শুরুতে বলেছিলাম যে সিঙ্গেল সাবস্ক্রিপশন আনলক অল। সো তুমি যদি আসলে এই কোর্সটা সাবস্ক্রাইব করো সেই সাথে কিন্তু এই কোর্সটাও তোমার জন্য অন হয়ে যাবে। এবং এবং নিচে একটু খেয়াল করো এই কোর্সটার ডিউরেশন কতদিনের। এই কোর্সটার ডিউরেশন হচ্ছে 4 মাসের। এবং এই কোর্সটারও দেখো আমরা দুটো অ্যাকচুয়ালি অফার দিয়েছি, একটা হচ্ছে উইথ বুক বান্ডেল। আমরা হচ্ছে এই এই কোর্সটার সাথে তোমাদেরকে খুব চমৎকার কিছু বই দিয়ে দিচ্ছি লেকচার পাবলিকেশনসের, যেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ICT, টেস্ট পেপার আমরা বলতে পারি, যেহেতু এবছর টেস্ট পরীক্ষাটা হয় নাই তাই আলাদা করে টেস্ট পেপার তো বের হয় নাই, কিন্তু বিভিন্ন বছরের বোর্ড প্রশ্নগুলা বা যেই কলেজের কোয়েশ্চেনগুলা যেগুলো হচ্ছে এই শর্ট সিলেবাসের সাথে মিলে যায়। সো উইথ বুক বান্ডেল একটা ফি আছে যেটা হচ্ছে 6000 টাকা, উইদাউট বুক বান্ডেল একটা ফি আছে যেটা হচ্ছে 4875 টাকা। এবং এইখানেও একই কথা, তুমি যদি আসলে আমার এই কুপন কোড দ্যাট ইজ JJ06, বেসিক্যালি ইটস অ্যাকচুয়ালি ডিসকাউন্ট কোড ফর ইউ। সো তুমি যদি আসলে এই কুপন কোড বা এই ডিসকাউন্ট কোডটা তুমি যদি আসলে ইউজ করো তাহলে উইদাউট বুক বান্ডেল তোমার কোর্স ফিটা হবে 3900। দেখো তুমি কিন্তু একটা ফ্ল্যাট 20% ছাড় পেয়ে যাচ্ছ যে কোনো কোর্সে, তুমি একটা ফ্ল্যাট 20% ছাড় পেয়ে যাচ্ছ। এবং এবং খেয়াল করো আমাদের যেটা হচ্ছে 6000 টাকা উইথ বুক বান্ডেল সেইটা তুমি পেয়ে যাচ্ছ 4800 টাকায়। সো আমি বলবো এই কোর্সটা এই মুহূর্তে আমাদের রানিং চলছে, তোমরা যারাই সামনে আছো HSC 2021-এর স্টুডেন্ট, ইভেন কেউ যদি 2022-ও থাকো, তুমি যদি মনে করো যে তুমি আসলে অ্যাডভান্স কিছু জিনিস দেখে নিতে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম ইন আওয়ার কোর্স। আচ্ছা এবারে চলে যাবো সামনে, আমাদের আরও দুটো কোর্স চলছে যাদের কথা শুরুতে বলেছিলাম, HSC 2020 বা যারা হচ্ছে অ্যাডমিশন 2020-এর স্টুডেন্ট। তাহলে খেয়াল করো সামনে এই কোর্সটা আমাদের খুব দ্রুত শুরু হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ। এবং আমি আবারও বলছি যারাই হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভের কোর্সটায় আসবে, এর আগে আমাদের হয়ে যাওয়া ইঞ্জিনিয়ারিং এন্ড গেম, এই ইঞ্জিনিয়ারিং এন্ড গেমের টোটাল প্রতিটা সাবজেক্টের 9টা করে 3x27টা ক্লাস, 27 ভিডিও লেকচার তোমার জন্য কিন্তু রয়ে গেছে। সো এই সবগুলো ক্লাস তুমি দেখতে পাবে। সো এক একটা ভিডিও লেকচার দেখবে, দেখার পরে তুমি এক একটা কোয়েশ্চেন ব্যাংক সলভিংয়ের ক্লাসে আসবে। সো খেয়াল করো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভের তোমার ফিটা হচ্ছে
3500 যেটা হচ্ছে আবারও ওই একই কুপন কোড JJ06 এই কুপন কোড তুমি যদি অ্যাকচুয়ালি ইউজ করো তাহলে তোমার কোর্স ফিটা হয়ে যাবে কত কোর্স ফিটা হয়ে যাবে হচ্ছে তোমার 2800 এবং নিচে খেয়াল করো নিচে বেসিক্যালি আমাদের ভার্সিটি প্রিপারেশন এন্ড গেম ভার্সিটি প্রিপারেশন এন্ড গেমেরও একটা কোর্স ফি দেওয়া আছে সেইটা হচ্ছে 2200 বেসিক্যালি 250 টাকা সো এখানেও যদি তুমি কুপন কোড ইউজ করো তোমার কোর্স ফিটা হয়ে যাবে অনলি 1800 টাকা 1800 টাকায় সো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক এবং অ্যাকচুয়ালি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক দুইটার জন্যই আমি কথাগুলো বলে ফেলেছি সো এবারে আমরা চলে আসি মেইন যে কথা ভাইয়া সবই তো বুঝলাম যে আপনারা ক্লাস করাচ্ছেন কুপন কোড ইউজ করবো ডিসকাউন্ট পাবো কিন্তু কী করে আসলে রুটসের সাথে কীভাবে অ্যাটাচ হবো সো দুইটা ওয়ে আছে ইদার তুমি হচ্ছে রুটসের ওয়েবসাইটে যাইতে পারো রুটস এডু লাইভ তুমি হচ্ছে রুটসের ওয়েবে যেতে পারো সেটা হচ্ছে rootsedulive.com তুমি রুটসের ওয়েবসাইট থেকে আমাদের সাথে অ্যাটাচ হইতে পারো অথবা তুমি কি করতে পারো তুমি হচ্ছে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করো অ্যাপটা ডাউনলোড করো হচ্ছে তুমি গুগল প্লে স্টোর থেকে সো এই গুগল প্লে স্টোর থেকে তুমি যদি অ্যাপটা ডাউনলোড করো তাহলে অ্যাপটা ডাউনলোড করার পরে কাজ কি তুমি তোমার নিজের ফোন নাম্বারটা বসালে ফোন নাম্বার বসালে ওরা একটা ওটিটি পাসওয়ার্ড পাঠাবে তোমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেওয়ার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পরে এইবারে আসো যে এখানে আমাদের একটা লাইব্রেরি আছে বা প্লাস সাবস্ক্রিপশন বলে একটা ব্যাপার আছে সো এই সাবস্ক্রিপশনের আন্ডারে আসলে তুমি দেখতে পাবে যে আমাদের রেগুলার যতগুলো ক্লাস চলছে দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং এন্ড গেম চলছে তারপরে হচ্ছে ভার্সিটি এন্ড গেম চলছে HSC একাডেমিক অ্যাডমিশন চলছে SSC একাডেমিক চলছে ইদার আমাদের IBA BUPরও কোর্স চলছে সো এই যে যতগুলো কোর্স চলছে এর মধ্যে থেকে তুমি তোমার পছন্দের কোর্সটা একটু বেছে নাও যেই ক্লাসে তুমি পড়ছো যেই লেভেলের তুমি স্টুডেন্ট সো ওই কোর্সটা তুমি বেছে নেওয়ার পরে এইবার এই জায়গা দিয়ে তোমার কি করতে হবে এই জায়গা দিয়ে তোমাকে অ্যাকচুয়ালি ওই যে তোমার ডিসকাউন্ট কোডটা আছে বা যে কুপন কোডটা আছে সেই ডিসকাউন্ট কোড বা কুপন কোডটা বসাতে হবে এবং কুপন কোডটা আবারও বলে দিচ্ছি কারো যাতে ভুল না হয় JJ06 এবং এই কুপন কোডটা বসালেই তুমি কিন্তু একটা ফ্ল্যাট 20% ছাড় পেয়ে যাবে যে কোনো কোর্সের উপরে যে কোনো কোর্সের উপরে তুমি একটা 20% ছাড় পেয়ে যাবে সো এরপরে ওরা কিন্তু তোমাকে বলে দিবে যে টোটাল পেয়েবল অ্যামাউন্টটা কত এবং কতটুকু তুমি আসলে ছাড় পেয়ে যাচ্ছ এই পুরোটা বলে দেওয়ার পরে অনেকগুলো অপশন তোমার কাছে থাকবে তুমি কার্ডে পে করতে পারো মোবাইল ব্যাঙ্কিংয়ের অনেকগুলো সিস্টেম আছে বিকাশ রকেট নগদ যে কোনো একটা তুমি ব্যবহার করো ওইটা দিয়ে তুমি পেমেন্টটা করতে পারবে সো যদি করে যাও নাও ইউ আর অন বোর্ড তুমি চলে এসছো রুটসে ইউ আর মেম্বার অফ রুটস ফ্যামিলি এরপরে তুমি আমাদের সাথে থাকবে আমাদের সাথে তোমার ক্লাসে দেখা হবে আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে যেখানে আমরা রেগুলার প্রবলেম সলভিংয়ের জন্য আলোচনা করে থাকি অ্যাপের মাধ্যমে কথা হইতে পারে মানে চলে আসছো তুমি রুটসে চলে আসছো এবং এই মুহূর্তে সবাইকে আমি যেটা বলবো এই ভিডিওটা তোমরা অ্যাকচুয়ালি যে জায়গায় দেখছিলে সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল দ্যাট ইজ রুটস এডু এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে প্রচুর কন্টেন্ট রেগুলার বেসিসে প্রচুর একাডেমিক অ্যাডমিশনের প্রচুর কন্টেন্ট এখানে আপলোড হচ্ছে সো যারাই একটু পড়ালেখা করতে আগ্রহী মানে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট যে আসলে শুধুমাত্র গান শুনবো ফেসবুক মানে হ্যাঁ এগুলোও আমরা করবো বাট সেই সাথে যদি একটু কনস্ট্রাকটিভ কাজে আমরা ব্যবহার করতে চাই তাহলে আমি অবশ্যই বলবো সবাই হচ্ছে রুটসের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামও ফলো করতে পারো ঠিক আছে সো দ্যাটস অল ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদের সাথে কোনো একটা ক্লাস বা কোনো একটা লাইভ সেশনে দেখা হবে জলদি টিল দেন আল্লাহ হাফেজ